স্বামী ও শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ। অভিযুক্তদের বেধড়ক মারধর করে মৃতার বাড়ির লোকেরা। পরবর্তীতে পুলিশ এসে তাদের নিয়ে যায়। গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় শ্বশুর বাড়ির পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মৃতার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার বিলকান্দা গ্রামে। মৃতার নাম নন্দিতা খড়ামি, অভিযুক্ত স্বামী বিশ্বনাথ হালদার। জানা গেছে বছর ছয়েক আগে নন্দিতার সাথে বিশ্বনাথের বিয়ে হয়, তাদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে নন্দিতাকে মারধর করত বিশ্বনাথ। বুধবার সকালে বিশ্বনাথ শ্বশুরবাড়িতে ফোন করে জানায় নন্দিতার শরীরের অবস্থা ভালো নয়। বাপের বাড়ির লোকেরা হাসপাতালে এসে তাদের মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের অভিযোগ, নন্দিতাকে মেরে ফেলা হয়েছে। হাসপাতালে বিশ্বনাথের পরিবারের লোকজন দেখতে এলে তাদেরকে মারধর করে নন্দিতার বাপের বাড়ির লোকেরা। মৃতার শ্বশুর বিবেকানন্দ হালদার বলেন, একই বাড়িতে ওরা আলাদা থাকত। এদিন সকালে বৌমাকে অসুস্থ অবস্থায় দেখি, কি হয়েছে জানি না। একই বাড়িতে থাকে, আমি ছেলেকে আলাদা করে দিয়েছি অনেকদিন ওদের সুখের জন্য, যে ভালো থাক। তারপর কি করে কি ঘটনা ঘটেছে আমি জানি না। আমি করে ঘুমছিলাম, সকাল নিচে চাচামাচি টের করলাম, ডাকলো, আমি এলাম, এসে দেখছি যে ওরা মাথায় করছে, পায়ে তেল দিচ্ছে, এগুলো করছে। আমি দৌড়ে গেলাম ডাক্তারের কাছে, তার লোকটার পাশে বাড়ি, তার কি বললাম, চিকিৎসক চল আমার বাড়িতে, কি হয়েছে জানি না। এই তাহলে বললো, কাকা আমি কোনো ভালো সাইন পাচ্ছি না, আপনি হসপিটালে যান। ওই মেয়ের বাবা মানে আমরা দুই বিয়েই মিলে আমরা ওদের আলাদা করে দিয়েছি, যে তোরা সুখে থাক। জানতাম, সবাই জানতো, পাড়ার সবাই জানে, তার শ্বশুর বাড়িতে জানে। এ নিয়ে আমরা বসেছি, আমরা দুই বিয়ে মিলে চিন্তা করেছি, কথা বলেছি, তা বলছে ওরা যদি আলাদা করে দিল ওরা ভালো থাকে, তাহলে ঠিক সেইভাবে থাক। মৃতার বোন নিবেদিতা ঘড়ামি বলেন, দিদিকে মেরে ফেলেছে ওরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিয়ের পর দিয়ে ওরা ওদের উপর অত্যাচার করতো, ওর উপর কেন মারধর করতো কেন? ওদের ওর বরের খুব শর্ট টেম্পার, একটুতেই রেগে যায়, আর কোনো রিজন চাই একটু একটু ছোটখাটো বিষয় দিয়ে রেগে ঝগড়া করে, সবার সংসারে অশান্তি হয়, কিন্তু খুব ঝগড়া অশান্তি আর এত অমানবিক মারধর করে, সবার গায়ে হাত পায়ে চিহ্ন থাকতো সবসময়। আমি কি ওদের ক্লাবেও জানিয়েছিলাম, আমার বাবা কি ওদের সেক্রেটারিকে জানিয়েছে, কিন্তু কেউ ওরা কোনো ইচ্ছে করেনি। আর ওর শ্বশুর শাশুড়ি সব জানে। আজকে সকালবেলা আমাকে 10:30 নাগাদ মনে হয় ফোন করে বলছে, তোর দিদির কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি করে তোরা হসপিটালে চলে আয়। আমি হসপিটালে এসে দেখছি ওরা ওকে টোটো থেকে নামাচ্ছে, তখনও নেই। ডাক্তাররা বলে 1.5 ঘন্টা আগে নাকি ও মারা গেছে। 1.5 ঘন্টা ওর বোন নাকি বলছে ঘরে নাকি দরজা বন্ধ করা ছিল, আর বলছি নাকি ওর বার বাথরুমে ছিল, একটা মানুষ 1.5 ঘন্টা ধরে ঘরের মধ্যে পড়ে পড়ে থাকে, ওরা কেউ টের পায় না। ওরা ছোটখাটো বিষয় নিয়ে ওর উপর মারধর করতো, আর ওর শাশুড়ি শ্বশুর ওরা যে দেখে ওদেরকে থামাবে বা ওদের ঝগড়া চেষ্টা করবে বন্ধ করা কখনো করে না। আর ওর শ্বশুর ওর শাশুড়ি আরো ওর শাশুড়ি একবার ঝগড়ার মাঝখানে বলছে, কোনোদিন তোদেরকে শান্তি করে সংসার করতে দেবো না। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন খবর পাবার পর বিশ্বনাথের বাড়ির লোকেরা হাসপাতালে এলেই নন্দিতার পরিবারের লোকজন তাদের দিকে তেড়ে যান, তাদেরকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।